তো ভিডিওর প্রথমেই বলতেছি ভাই, আজকের অফারটি শেয়ার করার সাথে সাথে কিন্তু অফারটি 100% ভাইরাল হয়ে যাবে। কারণ ভাই, আজকের অফারটি ভাইরাল হওয়ার মতো একটি অফার। তো বুঝতেই পারতেছেন অফারটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকের অফারটি মূলত দিচ্ছে বেল এক্সচেঞ্জ সাইট, এবং এই বেল এক্সচেঞ্জ সাইট কিন্তু এটা শিবা অন্য সম্পর্কে সবাই জানেন। আমরা শিব টোকেন সকলে বাইন্যান্স লাইনে সকলে এক্সচেঞ্জ থেকে কিনে থাকি এবং তাদের নিজস্ব ডেক্স হিসাবে কাজ করতেছে। এখানে দেখতে পারবেন, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে দ্য শিবরাম নেটিভ ডেক্স। ওকে, না মূলত এদের কিন্তু নেটিভ টোকেন এখনও আসে না, এদের এক্সচেঞ্জও লঞ্চ হয় নাই। সামনে কিন্তু এদের এক্সচেঞ্জ লঞ্চ হবে, এদের নেটিভ টোকেন আসবে। এবং সেই সুবাদে এদের এক্সচেঞ্জ আসার আগে, এদের নেটিভ টোকেন লঞ্চ আসার আগে, এরা কিন্তু আমাদের কিছু টোকেন ডিস্ট্রিবিউশন করতেছে, সেটা হচ্ছে জিলের মাধ্যমে। এবং সেটা জিলের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। ওকে, এবং জিলের মাধ্যমে এখান থেকে আপনারা অনেক বেশি এক্সপি কালেক্ট করতে পারেন প্রতিদিন। এবং এখান থেকে যে যত বেশি এক্সপি কালেক্ট করবেন, সে তত বেশি এখান থেকে টোকেন পাবেন। এখানে কিন্তু স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, অ্যানাউন্সমেন্ট দেখেন মাত্র 14 ঘন্টা আগে বলেছে। এবং অফারটি, এই জিলের অফারটি চলবে এই মাসে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ অফারটি আর মাত্র 14-15 দিনের মতো রয়েছে। এবং এই 14-15 দিনে এখানে কাজ করতে পারবেন। এবং এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে, একটু খেয়াল করে দেখুন, জিলে পয়েন্ট উইল বি কনভার্টেড বেল টোকেন। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে, জিলে পয়েন্ট উইল কনভার্টি ইন্টু বেল টোকেন। ওকে, তো এখানে এখান থেকে জিলে যত পয়েন্ট আর কি কালেক্ট করবেন, সেটা কনভার্ট হয়ে বেল টোকেনে রূপান্তরিত হয়ে যাবে। আর এই এক্সচেঞ্জের নিজস্ব টোকেন হচ্ছে বেল টোকেন লঞ্চ করবে, সেটা আমরা সবাই জানি। এই বেল এক্সচেঞ্জের নিজস্ব টোকেন, লাইক বাইন্যান্সের যেরকম বিএনবি কোকেনের যেরকম নিজস্ব টোকেন রয়েছে, তো সকল এক্সচেঞ্জের নিজস্ব টোকেন রয়েছে। এবং এই এক্সচেঞ্জের সামনে যেহেতু লঞ্চ করতে যাচ্ছে, তাদের কিন্তু নিজস্ব একটা বেল টোকেন আসবে। এবং সেই টোকেন আমরা জিলে থেকে যত বেশি পয়েন্ট কালেক্ট করব, তত বেশি এখান থেকে বেল টোকেন পাবো। আর নিজস্ব টোকেন মানে ভাই বুম, সেটা তো সবাই বুঝি, বাইন্যান্সের বিএনবির মূলত ভাই আকাশচুম্বী। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এই বেল টোকেনের প্রাইসও কিন্তু আকাশচুম্বী হবে। এখান থেকে যে যত বেশি পয়েন্ট আর কি কালেক্ট করতে পারো, সেই যত বেশি টোকেন পাবো, তত বেশি এখান থেকে প্রফিট নিতে পারবো। তাছাড়া এখান থেকে আমরা যেটা করবো, এদের ফসেট চল আছে, এবং এই ফসেট থেকেও আমরা কিছু টেস্ট টোকেন দিচ্ছে, সেটাও আমরা নিয়ে রাখবো। ওকে, তো এইটু যেটি স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দিচ্ছি, অফারটি খুবই গুরুত্বপূর্ণ, বুঝতেই পেরেছেন। তারা যাই হোক, কীভাবে জয়েন হবেন সেই প্রসেসটা বুঝাই দিচ্ছি। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দেবেন। ওকে, তো অ্যাট ফার্স্ট এখানে জয়েন হওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং টেলিগ্রাম চ্যানেলে আসার এখানে জিলের লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে যখন ক্লিক করবেন, এবং ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে যে কানেক্ট অপশন রয়েছে না, কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে এরকম চলে আসবে, আপনার ছেলে ডিসকার্ডে জয়েন লগ ইন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে, একদম সিম্পল। আর যদি মনে করেন না ডিসকার্ডের মাধ্যমে করবো না, সরাসরি ওয়ালেটের মাধ্যমে করবো, তাহলে লগ ইন টু ওয়ালেট যে অপশন রয়েছে না, এই অপশনে ক্লিক করবেন। এবং এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার ছেলে টাস্ট ওয়ালেটের সাথে অথবা যে কোনো ওয়ালেটের সাথে কানেক্ট করে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন, মেটামাসের সাথেও। তো আপনি টাস্ট ওয়ালেটে সিলেক্ট করে দেবেন। এখানে টাস্ট ওয়ালেটে আসার পর এখানে পারমিশন চাইবে দুইবার। আমরা কিন্তু দেখা যাচ্ছে একবার চাইতে পারে, দেখেন একটা সিগনেচার পারমিশন আমার একবার চাচ্ছে, বাট আপনাদের দুইবার চাবে, কারণ আমি অলরেডি একবার অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তার জন্য একবার চাচ্ছে, আপনাদের দুইবার চাবে। যখন দুইবার পারমিশন দিবেন, তো এরকম দেওয়ার পরে আবার পুনরায় আবার পারমিশন চাবে। পুনরায় যখন পারমিশন দিবেন, দেখবেন লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। আমার একবার চেয়েছে, আপনাদের কিন্তু মনে রাখবেন, দুইবার পারমিশন দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট খোলার পর প্রোফাইলটি কমপ্লিট করে দিন। প্রোফাইলটা কমপ্লিট করার জন্য উপরে থিয়েট ক্লিক করে যা প্রোফাইল অপশনে চলে যাবেন, আপনার নামের জায়গায় চলে আসবেন। এইখানে এসে আপনি সকলগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে, প্রোফাইল তথ্যগুলো দিয়ে দেবেন। তো এখানে আসার পরে এখান থেকে এই যে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পরে এইখান থেকে যে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পরে যে লিঙ্ক অ্যাকাউন্ট যে অপশন রয়েছে না, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার দেখা যাচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, আপনার ওয়ালেট অটোমেটিক অ্যাড না থাকলে অ্যাড করে নেবেন, ডিসকার্ড অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন না থাকলে এগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনার প্রোফাইল ফটোমোটো অ্যাড করে নেবেন, প্রোফাইল তো কমপ্লিট। তো প্রোফাইল অ্যাকাউন্ট ব্যাক চলে আসবেন, তারপরে এইখানে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এবং এইখান থেকে আপনি যত বেশি এক্সপি কালেক্ট করবেন, তত বেশি টোকেন পাবেন, কারণ ওরা কিন্তু টুইটারে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। আমি আবারও আপনাদের দরকার হয় দেখাই দিচ্ছি, যত বেশি এক্সপি কালেক্ট করবেন, যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন, তত বেশি বেল টোকেন এখান থেকে নিতে পারবেন। ওকে, আর তত বেশি আপনার প্রফিট হবে এখান থেকে। তো সেক্ষেত্রে এখন আপনাদের কাজ হচ্ছে কীভাবে এক্সপি কালেক্ট করবেন, এবং আমি এখান থেকে কুইজের অ্যান্সার এ টু জেড স্টেপ বাই স্টেপ এখন আমি দেখাই দিচ্ছি আপনাদের। ওকে, তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিতে যাচ্ছি। মূলত এখান থেকে আমরা যে টোকেনটি পাবো, এটা কিন্তু এদের এক্সচেঞ্জ সাইটে সেল করতে পারবো, যেহেতু বেল এটি নিজস্ব এক্সচেঞ্জ সাইট। এবং এদের এক্সচেঞ্জ সাইট যখন এখন কিন্তু লঞ্চ হয় না, সামনে এদের এক্সচেঞ্জ সাইট লঞ্চ হবে এবং এদের নিজস্ব টোকেন আসবে, এবং সেই টোকেনে কিন্তু আমরা এখান থেকে পাবো। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন, ওদের নিজস্ব এক্সচেঞ্জ সাইটের টোকেন মানে এখান থেকে বড় প্রফিট হবে, কারণ বাইন্যান্সের বিএনবি ভ্যালু দেখেন কত, কুকয়েনের টোকেন নিজস্ব টোকেনের দেখুন কত ভ্যালু। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এক্সচেঞ্জের নিজস্ব টোকেনগুলো কিন্তু ভালো ভ্যালু থাকে এবং ভালো প্রফিট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এদের এক্সচেঞ্জ সাইট এখন সামনে লঞ্চ হয়নি, সামনে লঞ্চ হবে, লঞ্চ হলে নিজস্ব টোকেন আনবে, তখন সেই টোকেন মূলত আমরা এখান থেকে ইকুয়াল টু কনভার্ট করে তাদের এক্সচেঞ্জ সাইটে সেল করে ভালো প্রফিট নিতে পারবো। ওকে, এখন মূলত যারা কাজ করবে তারা কিন্তু সামনে এক্সচেঞ্জ সাইট লঞ্চ হওয়ার সাথে সাথে ভালো প্রফিট নিতে পারবে।
যাই হোক, এখন আসি এখানে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সেই প্রসেসগুলো দেখাই। দেখেন প্রথম যে টাস্কটি রয়েছে ডিসকার্ডের জয়েনের টাস্ক, এটা তো ইজি ভাই। এখানে আপনি যেটা করবেন, এদের ডিসকার্ডে জয়েন হয়ে নেবেন, ডিসকার্ডের সার্ভারে জয়েন হয়ে তারপরে জয়েন অপশনে ক্লিক করলে টাস্কটি কমপ্লিট হয়ে যাবে, আপনার পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে যাবে। ওকে, তো ওদের আমি চলে এসেছি ওদের ইসে ডিসকার্ড গ্রুপে। আমি জাস্ট এখান থেকে হিউম্যান ক্যাপচা ট্যাপস আসতে পারে, এখান থেকে ক্যাপচা আপনারা ফিল আপ করে নেবেন সকল কিছু। ওকে ফাইন, ওদের ডিসকার্ড গ্রুপে চলে এসেছি, এগুলো আমরা কিছু টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আসলে পরে এখান থেকে অ্যাকসেপ্ট করে কমপ্লিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং অ্যাকসেপ্ট করে ক্লিক করে দিচ্ছি এবং এগুলো কিছু ই করে দিচ্ছি। ওকে, এবং এটা যেহেতু করা হয়ে গিয়েছে তো এদের ডিসকার্ডে মেবি জয়েন হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখেন আমার জয়েন হওয়া কমপ্লিট। দেখেন এখানে সকল গ্রুপের লিঙ্ক চলে এসেছে, এখানে সকল গ্রুপে যখন লিঙ্ক চলে আসবে তখন আপনার জয়েন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনার সকলটাই ক্লিক করবেন, সবটাই ক্লিক করবেন, সবটাই ক্লিক করতে করতে দেখবেন আপনি এখানে জয়েন করে দিয়েছে, ঠিক আছে। এদের আমাকে জোরগান হয়ে গেছেন, এইভাবে জয়েন হয়ে যাবেন। তো এখন আগের অপশনে চলে আসি, আমরা আগের অপশনে চলে এসে এখন আমরা যেটা করবো, ক্লেম অপশন রয়েছে না, ক্লেম অপশন আমরা ক্লিক করে দেবো। ক্লেম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্লেম হয়ে গেলো। দেখুন আমি এখান থেকে কিন্তু আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আমি যদি দেখাই এখান থেকে দেখতে পারেন, এই দেখেন আমার এখান থেকে পয়েন্ট অ্যাড হয়েছে নিচের দিকে এবং এখান থেকে 100 পয়েন্ট অলরেডি হয়েছে। তো আমি যত পয়েন্ট করবো তত বেশি এখান থেকে আমি টোকেন পাবো। ওকে, তো নিচের দিকে আমরা চলে আসি। তারপর এখানে টেলিগ্রামের টাস্ক, টেলিগ্রাম টাস্ক তো ইজি, তো জয়েন টেলিগ্রাম গ্রুপে, ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ক্লেম অপশনে ক্লিক করলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে। আচ্ছা, এইসব টাস্ক তো ইজি, আপনার প্রত্যেকটা দেখে দেখে করতে পারবেন, নো প্রবলেম। বাট যেগুলো কঠিন সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। এখানে কুইজের টাস্ক রয়েছে, কুইজের এই যে কুইজ অপশনে চলে আসবেন, কুইজের অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3, অ্যান্সার 4। কুইজের অ্যান্সার কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি যে কুইজের অ্যান্সার। দেখেন কুইজের প্রথম অ্যান্সারটি হবে বেল এক্সচেঞ্জ। তো আমরা কুইজের প্রথম অ্যান্সারটি আপনার ওপেন করে দেখি। কুইজের প্রথম যখন আসলাম এখান থেকে আমরা দেখতে পারবো এই যে বেল ডট এক্সচেঞ্জ, ঠিক আছে। এটা আমরা এই যে বেল ডট এক্সচেঞ্জ, বেল ডট এক্সচেঞ্জ, ঠিক আছে। আমরা বেল ডট এক্সচেঞ্জ দিয়ে ক্লেম অপশনে ক্লিক করলাম, প্রথম কুইজ কিন্তু অ্যান্সারও দেওয়া হয়ে গেল। আবার সেকেন্ডের অ্যান্সারটা কি, সেকেন্ড অ্যান্সারটা দেখেন, এখানে সেকেন্ডের অ্যান্সার হচ্ছিল এ এম এম ডেক্স, ঠিক আছে, এ এম এম ডেক্স। তো সেকেন্ডের অ্যান্সার কিন্তু দেওয়া কমপ্লিট। এবং এইভাবে চারটি কোয়েশ্চেনের অ্যান্সারে আমি দিয়ে দিবি, জাস্ট চারটি কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে শিবরাম। তো এটার আমরা দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সার দিয়ে দিলাম, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এবং চার নম্বরটা হলো হেস অল দ্য অ্যাবোভ ফিউচার। ওকে, চার নম্বরটা দিয়ে দিচ্ছি, চার নম্বর, এটা চার নম্বর অ্যান্সার, এটা আমি এটা ওকে দিয়ে ওকে কিনে দিলাম। চারটা কুইজের অ্যান্সার কিন্তু আমার দেওয়া হয়ে গেলো, কুইজের কাজ কিন্তু শেষ। এখান থেকে আমি যদি এক্সপির দিকে খেয়াল করি, এখান থেকে কিন্তু অলরেডি আমার 350 এক্সপি হয়ে গেছে, এখন দেখতে পারতেছেন, ঠিক আছে, 350 পয়েন্ট হয়ে গেছে। পয়েন্ট অনুযায়ী ওরা কিন্তু আমার টোকেন দিয়ে বলেছে। তো এইভাবে এখানে টুইটারের টাস্ক রয়েছে, টুইটারের টাস্কগুলো কমপ্লিট করবেন। টুইটারের যে অপশন রয়েছে এখানে কি বলতেছে দেখেন, এই যে টুইটারে ওদের টুইট করতে বলছে, সেই টুইটের লিঙ্কটা এখানে দিয়ে ক্লেম অপশনে ক্লিক করলে টুইটারের টাস্ক কমপ্লিট হয়ে যাবে, পয়েন্টের সাথে সাথে অ্যাড হয়ে যাবে। সেম একই রকম ভাবে যে ডেলি টাস্ক রয়েছে, ডেলি টাস্ক বলতে আমি আপনাদের বোঝাই দিচ্ছি, ডেলি এসে আপনি এখানে গেলে চেক আপ টাস্ক, এখানে ক্লিক করলে এখানে 50 পয়েন্ট ইজিলি প্রথমে ক্লেম হয়ে যাবে। দেখেন 50 পয়েন্ট ক্লেম করা হয়ে গেল ভাই। এখানে ইয়ামরি কষ্ট কিছুই না, আপনি যেটা পারেন না বাদ দেন, বাকি যে কেউগুলো পারেন সেগুলো করেন। যত বেশি এক্সপি করতে পারবেন তত বেশি এখান থেকে কিন্তু আপনার টোকেন পাবেন, সেই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, তো এইভাবে আপনার কাজ চালিয়ে যান, এইভাবে আপনারা করতে পারবেন এই মাস পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত করতে পারবেন। প্রতিদিন টাস্ক কিন্তু আপডেট হয়, আজকে টাস্ক করলেন আবার কালকে নতুন টাস্ক আসবে, এইভাবে প্রতিদিন 30 তারিখ পর্যন্ত করবেন। যত বেশি করবেন তত বেশি এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এইখানে কিন্তু এক্সপি কালেক্ট হচ্ছে। ওকে, তো লাস্টে এখানে একটা অ্যাড্রেসের অপশন রয়েছে, আমি আপনাকে যদি দেখাই যে এইখানে আমি দেখাই দিচ্ছি, এই যে এইখানে আছে, মেবি এই যে এইখানে আছে ইউর ইভিএম অ্যাড্রেস। এই যে ইভিএম অ্যাড্রেসের জায়গায় আপনি যেটা করবেন, এইখানে আপনার এই ইভিএম অ্যাড্রেসে এখানে আসলে আপনার যে ERC-20 অ্যাড্রেস রয়েছে না, আপনার যে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটি রয়েছে, আপনি যে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করলেন সেই যে এই যে ETS-এর অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ETS-এ অ্যাড্রেস করতে গেলে আপনার 9 লেভেল পর্যন্ত করতে হবে, তারপরে 9 লেভেল আপনি যে এই টাস্কগুলো কমপ্লিট করলে ইজি আপনার 9 লেভেল হয়ে যাবে। দেখেন আমার প্রথমে কিন্তু 3 লেভেলে অলরেডি রয়েছে, জাস্ট টাস্ক ওপেন করার সাথে সাথে, আর কয়েকটা টাস্ক করলে এমনি 9 লেভেল চলে আসবে। তারপরে আপনি ইথেরিয়াম অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে। এখানে অ্যাড করলে এই ইথেরিয়াম অ্যাড্রেসে মেবি ওরা পেমেন্ট করবে। ওকে, তো তারপরে আপনার কাজ করে ইথেরিয়াম অ্যাড্রেসে এখানে অ্যাড করে দেবেন, এই অ্যাড্রেসে ওরা পেমেন্ট করে দিবে। তো এখানে প্রায় বেশি কিছু দেখানোর কিছু নেই, আপনি এখন কাজ হচ্ছে আপনার প্রতিনিয়ত কাজ করা, যে বেশি যত বেশি টাইম দেবে তার সে তত বেশি এখান থেকে এক্সপি কালেক্ট করবে, তার তত বেশি এখান থেকে টোকেন পাবে। এটা ইজিলি আপনাদের ইনকাম আপনাদের হাতেই, যত বেশি কষ্ট করবেন তত বেশি এখান থেকে প্রফিট নিতে পারবেন। আর বেল এক্সচেঞ্জ সাইট মোটামুটি এখন লঞ্চ করে নেয়, এই এক্সচেঞ্জ সাইটে ধামাকা দিবে এটা কনফার্ম, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে এটা বড় প্রজেক্ট, ঠিক আছে। এই শিবরামের সাব প্রজেক্ট, শিবরাম হলে শিবার সাব প্রজেক্ট, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখান থেকে ভালো প্রফিট হবে। অলরেডি কুকয়েন টুকয়েন ওই প্রজেক্ট নিয়ে কিন্তু অলরেডি টুইটমিট করেছে, দেখতে পারতেছেন। সো ডোন্ট মিস, ভালো প্রফিট হবে। তো এখনই কাজ স্টার্ট করে দিন, আর যে কোনো সমস্যা পড়লে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং এই টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে থাকবেই, তো এই যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ।